স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখিলে আপনার জীবনে আপনি যত ওই টাকা পয়সার মালিক হন না কেন আপনি ফকির হয়ে যাবেন আপনি দরিদ্র হয়ে যাবেন যারা জানেন না যে স্বপ্নে উলঙ্গ দেখলে কি হয় অনেক সময় আছে রাত্রিবেলায় ঘুমের ঘরে আমরা স্বপ্ন দেখে থাকি যে আমি নিজে নিজে উলঙ্গ উলঙ্গ অবস্থা গোসল করছি অথবা কোথাও হেঁটে যাচ্ছি বাতাস এসে আমার লঙ্গি আমার কাপড় চোপড় আমার বস্ত্র নিয়ে যাচ্ছে আমাকে বস্ত্রহীন করে দিচ্ছে এইভাবে যারা স্বপ্ন দেখছেন আপনি মনে রাখবেন এটা আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে সেটা হলো আপনার অর্থ সম্পদ ধন দৌড়ে আপনার আপনার থেকে দূরে সরিয়ে দিবে অর্থাৎ দরিদ্র হয়ে যাবেন মানুষ দরিদ্র হওয়ার আগ দিয়ে সে এরকম উলঙ্গ হওয়ার স্বপ্ন দেখে থাকে আমরাও বাস্তব জীবনে দেখে থাকি দেখুন যে সমস্ত রাষ্ট্রগুলো দেউলিয়া হয়ে গেছে যে সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে অর্থনৈতিক সংকটে পড়েছে তাদেরকে দেখা যায় তারা বস্ত্রহীন হয়ে গেছে কাপড় চুপড় ছাড়া চলছে তারা এক পর্যায়ে এরকম জাইঙ্গা পরে তারপর তারা চলতেছে তারা শর্ট প্যান্ট পরে তারপর তারা চলতেছে কেন তারা উলঙ্গ হওয়ার কাছাকাছি হয়ে গেছে তারা অর্থনৈতিক সংকটে পড়েছে যারা স্বপ্নে দেখবেন যে আপনি নিজেকে নিজে উলঙ্গ তারা মনে রাখবেন অবশ্য অবশ্যই আপনি অর্থনৈতিক সংকটে করবেন আপনি অর্থিক দুরবস্থার ভিতরে পড়ার উপরেই প্রাণ বহন করে স্বপ্নে উলঙ্গ দেখাটা এ ধরনের স্বপ্ন দেখলে আপনি দান সতিকা করে দেন আল্লাহর নামে টাকা দান সৎকা করেন আল্লাহর রাস্তায় এবং দোয়া করেন যে আল্লাহ তুমি এই স্বপ্নের তারা অকল্যাণকে আমার জীবনে বাস্তবায়ন হতে দিও না আল্লাহ তুমি এটাকে ফিরাইয়া রাখো আমি এই জন্য দানসুদ্কা করতেছি দানসুদ্কা কি হলে করলে কি হবে যে আমার বালা মুসিবত কেটে যাবে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের খারাপ এবং অনিষ্টকর অকল্যাণকর স্বপ্ন থেকে বেঁচে থাকার কথা দান করুন আলবিদা না